অংশের মানুষ হয়তো ওঠে, সবাই যেতে পারে না। জামাত ইসলামের দেয়াল লিখছে, ভাই সোজা কথায় বলতে হয় মূর্খ মানুষদের জন্য, নিরক্ষর মানুষদের জন্য, ও দেওয়ালে সাপ আঁকা আছে না ব্যাঙ আঁকা আছে, ওখানে কোরআন লেখা আছে না কাহিনী লেখা আছে, সেটি মূর্খের জন্য কিছুই বোঝার ক্ষমতা নেই। মূর্খ তো দেয়ালের লেখা বলুন আর কাগজের লেখা বলুন, দেশীয় ভাষায় বলতে হয় বেলপাগলি কাগের কি, ও জানে না যখন তো কি লেখা আছে কি পড়বে। ভাই পীর সাহেব খানকা তৈরি করে মুরিদদেরকে তালিম দিচ্ছে, খুব বড় জোর বলতে পারা যায়, পীর সাহেবের মুরিদ গুলো সেখানে নাই জুটলো, যারা মুরিদ নয় তারা তার যাবে না, যাবে কি? ভাই সাইদি সাহেবের ক্যাসেট আর জাকির নায়কের ক্যাসেট চলছে চায়ের দোকানে, বিড়ি খাচ্ছে, সিগারেট খাচ্ছে, ট্রাম পিটছে, তাস পিটছে, জুয়া পিটছে, চা পান করছে, ক্যাসেট চলছে, কানে আওয়াজ ঢুকছে। আপনি বলুন একজন সত্যকারের দিনদার ইমানদার পরেজগার মানুষ ওই টিভির সামনে বসে ক্যাসেট শুনে জ্ঞান জোগাড় করবে, এটি কি কোনোদিন রুচিশীল কাজ? কিন্তু এই মজলিসটা এমন একটা মজলিস যেখানে নামাজি বেনামাজি জ্ঞানী অজ্ঞানী ছোট বড় দাঁতাল মাতাল সুদকর যে কোনো পর্যায়ে নারী পুরুষ সকলেই আসতে পারে এবং সকলের সামনে আদেশ নিষেধ ইতিহাস বিধি বিধান সব রকমের কথা এই মজলিসটাতে মানুষকে দিনের পথে ধর্মের পথে আহ্বান করার জন্য বলা যায়। কথা কি বোঝাতে পারছি আমি? আমি এই জন্যই বলেছি যে বর্তমানে ধর্ম প্রচারের যে পদ্ধতিগুলো চলছে তার মধ্যকার আমার চিন্তায় সীমাহীন এবং ব্যাপকভাবে ধর্ম প্রচারের উত্তম পদ্ধতি হলো এই অজমসিয়তের পরিবেশ। বাইরে আমার এবার আপনি বলুন, আমি যেটি কথা বোঝে বোঝানোর জন্য এতটা কথা শোনালাম, তাই মহান আল্লাহ যে বললেন মানুষের মূল পাওনা ধ্বংস, আপনি বলুন তো এতটা ধর্ম প্রচারের রমরমা বাজার চলছে গোটা দেশময়, যে মতবাদের লোকেরাই করুক আপন জায়গায় রইল, তার ত্রুটি বিচ্যুতি সমালোচনা কি, আমার ত্রুটি বিচ্যুতি সমালোচনা আপন জায়গায় রইল, কিন্তু এরা সকলেই নামাজের কথা বলছে, এরা সকলেই রোজার কথা বলছে, এরা সকলেই ইমানের কথা বলছে। ভাই এত কিছুর পরেও আপনারা কি বলবেন এখনো পর্যন্ত শতকরা 30 জন লোক প্রকৃত অর্থে ধার্মিক হয়েছে বলে আপনাদের কি মনে হয়? একটু ভেবেই বলুন, আমি চাপিয়ে দেবো না কারো। শতকরা 30 জন লোক নারী পুরুষ মিলে এরাল যারা সাবালেক যারা প্রাপ্ত বয়স্ক প্রাপ্তবয়স্কা যারা এদের মধ্যে শতকরা 30 জন প্রকৃত অর্থে ধার্মিক হয়েছে বলে আপনি দেখাতে পারবেন না। তাহলে শতকরা 30 জন যদি হাজির হয়েও থাকে তাহলে এখনো 70 জন প্রকৃত অর্থে ধর্মপথ থেকে বিচ্যুত। ভাই যদি ধর্ম প্রচারের এই রমরমা পরিস্থিতি না থাকতো তাহলে যে শতকরা 30 জন মানুষ আমি বেশিটাই ধরে নিয়েছি এর বেশি মোটেই সম্ভব নয়। জি এই 30 জন যদি ধর্মপথে ফিরে থাকে তাহলে আজকের যে ধর্ম প্রচারের রমরমা বাজার চলছে সংখ্যাটাকে 30-এ পৌঁছাত না আর একটু তলাঞ্জি থেকে যেত, এই সংখ্যাটা কমত না হতো। অগল্লার বান্দা ভালো করে মনে রাখো, এতটা বিভিন্ন অ্যাঙ্গেল থেকে ধর্ম প্রচার করার পরেও বাস্তব অবস্থা লক্ষ্য করে দেখছি আমরা শতকরা 30 জন এখনো পর্যন্ত সব জায়গাতে প্রকৃত অর্থে ধার্মিক হয়নি। গোটা বাংলা ঘুরে অভিজ্ঞতা যেটি ঘটেছে এমন জায়গায় গিয়ে গেছি যেখানে শতকরা 5 জনও ধার্মিক খুঁজে পাওয়া যায় না। ও ভাইরা আমার আমার বক্তব্য আপনি বলুন, এতটা বিভিন্ন অ্যাঙ্গেল থেকে ধর্ম প্রচার করার পরে মানুষের ধর্মীয় চরিত্র যদি এই জায়গায় এসে দাঁড়ায়, মূলত যদি ধর্মের প্রচার মানুষের মধ্যে না থাকত তাহলে নিশ্চিত ওই সংখ্যাটা আরো কমত, আর ধর্মচরিত্র থেকে দূরে মানেই সে মানুষগুলোর ঠাঁই তো শেষ ঠিকানা তো জাহান্নাম ছাড়া অন্য কিছুই নয়। তাই তো
ईमानदार हिसाब से अल्लाहर कथा के अवनत मस्तक स्वीकार कर वास्तव अवस्था टा बोझाते चाहिए वास्तव अवस्था टा देखले बुझते हैं सत्य যদি ধর্ম প্রচারটা রয়েছে বলে তবুও কিছু মানুষ এখনো ধর্মপথে রয়েছে, যদি ধর্ম প্রচার মূলত না থাকত তাহলে আরো বেশি অংশ মানুষ ধ্বংসের দিকে চলে যেত। ভাইরা আমার ব্যতিক্রম ইল্লাল্লাযীনা আমানু, তবে জাহান্নামে পড়ে ধ্বংস হওয়া থেকে বাঁচবে প্রথম নম্বর যারা ইমান নিয়ে এসেছে, দ্বিতীয় নম্বর ও আমিলুস সলিহাত যারা নেকির কাজ করেছে, তৃতীয় নম্বর ওয়াতাওয়াসাউ বিল হক যারা পরস্পর পরস্পরকে ন্যায় সত্যের উপদেশ দিয়েছে, সৎ কাজের আদেশ করেছে, অন্যায় অসৎ কাজের নিষেধ করেছে, চতুর্থ নম্বর ওয়াতাওয়াসাউ বিস সবর পরস্পর পরস্পরকে ধৈর্যের উপদেশ দিয়েছে। তাহলে কোরআন পাকের বক্তব্য হলো মানুষ মূলত ধ্বংসের মধ্যে পতিত, তবে এই চারটি গুণ যাদের মধ্যে থাকবে সেই মানুষগুলো জাহান্নামে পড়ে ধ্বংস হওয়া থেকে বেঁচে যাবে। বলুন সুবহানাল্লাহ। ভাই এই চারটে কথা অল্প করে একটু বুঝিয়েই বক্তব্য শেষ করি, একবার দরুদ শরীফ। আল্লাহ প্রথমত একটা বুঝি যে মহান আল্লাহ বললেন জাহান্নামে পড়ে ধ্বংস হওয়া থেকে বাঁচবেন ঈমান যারা নিয়ে এসেছেন। ভাই আমি এক কথাই স্বীকার করি, রাতের আরামকে ছেড়ে আমটি আমটি ঠান্ডা খেয়ে যারা এই মজলিসটাতে বসে রয়েছি নিশ্চিত আমরা ঈমানদার, এটি প্রথমত স্বীকার করে নিচ্ছি। ভাই বেশি কথা দিয়ে বোঝাবো না, আমি অল্প কথায় বুঝাই। আল্লাহ পাক চেয়েছেন তোমরা নিশ্চিত্র নিখুঁত একটি ঈমান তথা আল্লাহর প্রতি নিশ্চিত্র বিশ্বাসটাকে নিয়ে তোমরা আমার কাছে এসো, তোমরা জাহান্নামের আগুন থেকে বাঁচার গুণের অধিকারী তোমরা হবে। এখন আপনি বলুন ভাই আমরা ঈমানদার এটা স্বীকার করে নিয়েছি, কিন্তু একটু কি সমীক্ষা করে বলবেন যে ঈমানটা আমাদের মধ্যে রয়েছে ভাই এই ঈমানটা নিখুঁত নিশ্চিদ্র নিদাগ এটা কি বলতে পারবো আমরা সবাই? নিখুঁত করতে পারিনি, সকলে নিশ্চিদ্র করতে পারিনি, আমাদের ইমানের ভিতরে ঘাটতি ত্রুটি দুর্বলতা বিদ্যমান রয়েছে, আল্লাহ পাকের প্রতি বিশ্বাসে আমাদের দুর্বলতা রয়েছে। হে ইমানদার মুসলমান, যদি আল্লাহ পাকের কাছে কিয়ামতের দিবসে নাজাত যদি আমাদের পেতেই হয় তাহলে হায়াত থাকতে থাকতে ইমানটাকে আমাদের নিখুঁত নিদাগ করা একান্ত প্রয়োজন। আমি ব্যাখ্যা দিয়ে বোঝাতে চাইবো না, চাইছি না, এতটুকুই উপলব্ধি করুন। শুধুমাত্র মহান আল্লাহ পাক কোরআন শরীফে জানিয়েছেন উলাইকা কাতাবা ফি কুলুবিহিমুল ঈমান, নবী পাকের সাহাবীদের প্রশংসা করতে যে আল্লাহ পাক নিজেই জানিয়েছেন নবী পাকের সাহাবীরা ঈমানটাকে তাদের অন্তরে অঙ্কন করেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। নবীর সাহাবীরা ঈমান কোথায় এঁকেছে? অন্তরে। ভাই অন্তরে যেটাকে নকশা করা হয়েছে, অন্তরে যেটাকে কারুকার্য করা হয়েছে সেটি উঠে যাওয়া একটু কঠিন, কিন্তু ঈমান যদি আমাদের মুখে থাকে ওটি যেতেও দেরি নেই আসতেও দেরি নেই। ভাই আমি এজন্য বলি খুব স্বাভাবিক কথায় মনে রাখা দরকার, দেশের কথায় বলে স্বাধীনতা অর্জন করা সহজ রক্ষা করা কঠিন,
বলে নাকি ভাই? ভাই আমি এই ধর্মীয় শিক্ষার একটা দৃষ্টিতে বলি ভাই, হাফেজ হওয়া সহজ কিন্তু মরণ পর্যন্ত ইয়াদ রাখা বড় কঠিন। জি ভাই, ওর থেকে অনেক মারাত্মক কথা, ইমান আনা খুব সহজ কিন্তু মরণ পর্যন্ত ইমানটাকে হেফাজত করা, রক্ষা করা অনেক কঠিন, খুব দুরূহ ব্যাপার। জি আল্লাহর শুকর আমরা ইমানদার হয়েছি, কিন্তু সেটি কতটা খাঁটি রাখতে পেরেছি, সেটি আমার কাছে কতটা ঠিকঠাক রয়েছে, এই বুঝটুকু তো আমাদের সবার মধ্যে নেই। আমার বক্তব্য, আমাদের যতদিন আল্লাহ হায়াত রেখেছেন এর ভিতর থেকে নিশ্চিত ভাবে আমার ঈমানটাকে নিশ্চিত্র করতে পারা যায়, এই চেষ্টাটুকু আমার থাকা দরকার। আমি লম্বা করে দৃষ্টান্ত দিয়ে আপনাকে বোঝাবো না। এই প্রসঙ্গে একটা কথা আবার বলি, মনে রেখে নিন ভাই, ঈমানের একটা বিশেষ অঙ্গ হলো এটাই। আমার ঈমান, ঈমানের একটা বিশেষ অঙ্গ আল্লাহ আমার রুজি দাতা এটাকে বিশ্বাস করা, আল্লাহ আমার রুজির মালিক এটিকে বিশ্বাস রাখা, ঈমানের এক বিশেষ অঙ্গ, তাই তো নাকি? ভাইরা আমার মনে রাখুন, মহান আল্লাহ কোরআন পাকে ব্যক্ত করেছেন, ইন্নাল্লাহুর রাজ্জাকুল কুওয়াতিল মতিন, মহান আল্লাহ পাক রব্বুল আলামিন যিনি অত্যন্ত মজবুত এবং অত্যন্ত শক্তিওয়ালা শক্ত, সে আল্লাহ পাক হলেন বান্দা তথা তার সৃষ্টির রুজিদাতা। অন্য আয়াত পাকে মহান আল্লাহ জানিয়েছেন, ওমা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিযকুহা, তমাম পৃথিবীর জমিনে বিচরণশীল যত প্রাণী রয়েছে এদের সকলের রুজির জিম্মাদার আল্লাহ, এদের সকলের রুজির জিম্মাদারি মহান আল্লাহ গ্রহণ করেছেন, রুজির দায়িত্ব মহান আল্লাহ গ্রহণ করেছেন। কোরআন শরীফের এই জাতীয় তথ্য, হাদিস শরীফের এই জাতীয় তথ্য প্রচুর পরিমাণে রয়েছে, যেগুলো থেকে গোটা দুনিয়ার ইমানদার মুসলমানের বিশ্বাসটা অটল অনড়বিচল হওয়া দরকার, রুজির মালিক একমাত্র আল্লাহ। কিন্তু আমার মনের কাছে অধিক পরিমাণে দোলা দেয় সেটি হলো এটাই, যে সমস্ত ইমানদার মুসলমান গুলো রুজির জন্য যারা চিট ফান্ডের ব্যবসা করা ধরেছে, রুজির জন্য যারা এলআইসি করা ধরেছে, রুজির জন্য যারা ফিক্সড ডিপোজিট করেছে, রুজির জন্য যারা মহিলা সমিতি করে নারীদেরকে সুদি কামাই করতে দিয়েছে, রুজির জন্য যারা, রুজির জন্য যারা পরের জমি জবরদখল করেছে, রুজির জন্য যারা অন্যের হক নষ্ট করেছে, বুকে হাত দিয়ে আমায় কি বুঝিয়ে বলবেন এই লোকগুলো কি সত্যকারের নিখুঁত ইমানদার বলে নিজেদের পরিচয় দিতে পারবে? আসে না নেই এলো, অল্প দু চারটে মনে হয়, অত সে ইমানদার। আমি স্বীকার করেছি আপনি আমরা ইমানদার, কিন্তু আমাদের ইমানে যে চিড় ধরেছে, যে ফাটল ধরেছে, ইমানে যে ছিদ্র পাওয়া গেছে, এ যদি রিপু করে না মরা যায় তাহলে তো বিপদ অনিবার্য। গোটা দেশময় আজকে অর্থ লোভী মানুষ, কাকে বলবো ভাই, কাকেই বলবো, পীর সাহেবকে বলি, মৌলানা সাহেবকে বলি, মাদ্রাসার ওস্তাদকে বলি, আর সাধারণ মানুষকে বলি, ডাক্তারকে বলি, মাস্টারকে বলি, প্রত্যেকটা শ্রেণীর ভিতরে একটা অংশ রয়েছে, বরং প্রত্যেকটা গোষ্ঠীর ভিতরে একটা পরিমাণ না বেশি পরিমাণ রয়েছে যারা রুজির মালিক আল্লাহ এ কথাটি মুখে বললেও অন্তরে শিকারকে কায়েম রাখতে পারেননি, তাই ডেভেলপের জন্য, উন্নয়নের জন্য, রুজি প্রশস্ততার জন্য যে কোনো রাস্তা অবলম্বন করেছে, একবারও ভাবিনি এটি কোরআন বিরোধী, হাদিস বিরোধী, এটিকে আল্লাহ এবং রসুল অসন্তুষ্ট এ চিন্তা চেতনা মাথায় জাগিনি, শুধুই জেগেছে এটাই অর্থ কামাই করতে হবে যে পথেই হোক। ঠিক বলছি না ভুল বলছি? একটা বার্তা কথা বলি, মাথায় গিলুন একটু কাজে লাগে ভাই। কোন বইতে লেখা আছে ভারতবর্ষের ব্যাংকে সুদ খাওয়া যায়? বইটার কে লেখক, নাম কি, মোটামুটি আমার মাথায় আছে, কথাটা বুঝতে পেরেছেন কি? কি বলিছি বলুন, ভারতবর্ষে ব্যাংকে সুদ খাওয়া যায়? আচ্ছা, এই ফতোয়াটা যদি এই যুগে দেওয়া যায় তাহলে এই যুগের মানুষ এটিকে চাটনির মতো গেলবে না গেলবে না? গেলবে, ওটা তো পক্ষে
মুসলমান একটু বিবেকের সঙ্গে দাঁড়িয়ে বলুন, এই সুযোগ নেওয়ার জন্য তো দেশের মানুষ লুপে রয়েছে। যারা বইতে লিখেছেন, যাদের বইতে লেখা রয়েছে, আমি যদি যুক্তির জায়গায় দাঁড়িয়ে বলি, যারা ভারতবর্ষের ব্যাংকের সুদ খাওয়া জায়েজ বলেছে, তারা যদি খায় এটা তো অসম্ভব কিছু নাই, খেতেই পারে। কিন্তু আমরা এই আকীদায় বিশ্বাসী যে ভারতবর্ষের ব্যাংকে সুদ খাওয়া যায় তো দূরের কথা, ব্যাংকের হোক আর ব্যক্তিগত সুদ হোক না কেন, এক কপর দোক সুদ খাওয়া যায় নয়। এমনকি ফুরফুরা শরীফের পীর মুজাদ্দিদে জামানের ফতোয়া হলো, সুদখোরের পনি ষোলো আনা মাল যদি হালাল হয় আর চার আনা মাল যদি হারাম হয় তাহলে ওই সুদখোরের দাওয়াত গ্রহণ করা যাবে না। এই ইমানদার মুসলমান, এই ফতোয়া তো এ যুগের মানুষকে গেলানো বড় কঠিন, কিন্তু যদি বলা হয় ভারতবর্ষ সে ব্যাংকের সুদ খাওয়া যায়, এ ফতোয়া গিলিয়ে দেওয়া তো বিরাট সহজ। তাতে তো আর্থিক উন্নতির রাস্তা খুলে যায়। কেন বলতে চেয়েছে ভাই, তাদের চিন্তায় দাঁড়িয়েছে ভারতবর্ষ দারুল হর্ম, যার সোজা বাংলা মানে হলো ভারতবর্ষ কাফেরদের দেশ। জি ভালো করে মনে রাখুন, মহাকিক ওলামাদের চিন্তা হলো, না না ভারতবর্ষ দারুল হরম নয়, ভারতবর্ষ বাংলা দারুল ইসলাম ছিল, আজও দারুল ইসলাম রয়েছে, আদৌ ভারতবর্ষ দারুল হরম হয়নি। দারুল হক ইসলাম আর দারুল হরম, এই দুটির কথা সোজা কথায় বলতে গেলে একটি কাফেরদের দেশ আর একটি মুসলমানদের দেশ, এই দুটি বাংলা কথা যারা ভারতবর্ষের মাটিতে ব্যাংকের সুদ খাওয়া জায়েজ বলে তাদের বইতে লিখেছেন, এই ইমানদার মুসলমান তাদের যুক্তি হলো এটাই, ভারতবর্ষে ভারতবর্ষে বাবরি মসজিদ শহীদ করা হয়েছে, অতএব ভারতবর্ষ দারুল হর্ম কাফেরদের দেশ বলে গণ্য হয়েছে, এটি মুসলমানদের দেশ নয়। আর কাফেরদের দেশ যদি হয় তাহলে কাফের দেশে বেঈমান বেদিনদের কাছ থেকে টাকা দিয়ে টাকার মুনাফা লোটা, এক টাকা দিয়ে এক টাকা দশ পয়সা নেওয়া, দশ টাকা দিয়ে এগারো টাকা নেওয়া যায়, একশো টাকা দিয়ে একশো দশ টাকা দেওয়া যায়, হাজার টাকা দিয়ে এগারোশো টাকা মুসলমানের দেশ কাফেরদের দেশ যদি হতে হয় তাহলে সেখানে মুসলমানদের কোন বিধি বিধান যদি না চলে তবে সেটিকে কাফেরদের দেশ বলে গণ্য হবে। ভুকে হাত দিয়ে বলবেন, আমি আপনাকে জিজ্ঞাসা করি, দিল্লি থেকে শুরু করে ভারতের শেষ সীমানা পর্যন্ত কোথাও নামাজ পড়তে আপনাকে কে কেউ বাধা দেয়? কলকাতার রাজপথে রেড রোড জাম করে জামে মসজিদ, রেড রোড জাম করে ঈদের নামাজ হয়, জুমার দিবসে প্রত্যেকটি রোড প্রায় জাম হয়ে যায় জুমার নামাজ পড়ে মুসলমানেরা, দিল্লির জামে মসজিদে রাস্তা জাম করে ঈদের নামাজ হয়। হে বান্দার মুসলমান, বিপুল ভারে আমরা কোরবানি করতে পারছি, বাইরে আমার আমার নামাজ আমার রোজা আমার নেকাহ আমার তালাক আমার ফারাজ, গোটা ভারতবর্ষের মাটিতে মুসলমান ভারতের সাংবিধানিক স্বাধীনতার বিনিময়ে ইসলামী বিধান মতো প্রতিপালন করতে পারতে, বাইরে আমার বাবরি মসজিদ শহীদ হয়েছে, এটি একমাত্র ঐতিহাসিক ত্রুটির প্রেক্ষাপটে বাবরি মসজিদ শহীদ হয়েছে, রাজনৈতিক প্রেক্ষাপটে আমার বক্তব্য যে দেশটাতে গোটা দেশটাতে ইসলামের প্রতিটি বিধান বহাল তবিয়তে ঘরে বাইরে চালু রয়েছে, তাহলে এদেশ যেমন দারুল ইসলাম ছিল আজও দারুল ইসলাম রয়েছে, এদেশ কাফেরদের দেশ হয়ে যায়নি। বাইরে আমার এটি আব্দুল কাইয়ুমের কথা নয়, ভালো করে মনে রাখো, ইমাম তাহাবী স্পষ্ট করে লিখে দিয়েছেন, কোন দেশে যদি ইসলামের একটি বিধানও যদি চলতে থাকে সেটি মুসলমানদের দেশ বলেই হুকুম থাকবে, অথচ আমার দেশে ইসলামের যাবতীয় বিধি বিধান আমরা পালন করতে পারছি। ও ভাইরা আমার, এই এরকম একটা ফতোয়াকে দিয়ে ফতোয়া দেওয়া হলো, বাবরি মসজিদ ভেঙে দিয়েছে, সুতরাং ভারতবর্ষ দারুল ইসলাম আর নেই, কাফেরদের ঘর হয়েছে, দারুল হর্ব হয়েছে, কাফেরদের দেশ হয়েছে, এটাই সুদ খাওয়া জায়েজ। এই বান্দার মুসলমান আপনি বলুন, আজকের যারা দুনিয়ার লোভে অর্থ কামাইয়ের জন্য এই সুবিধাবাদী ফতোয়া দিয়ে দিল, জনগণের পক্ষে চলে গেল, জনগণ আমার দলে এসে গেল, কালকে আমাদের কঠিন ময়দানে ওই ফতোয়া যদি আল্লাহর কাছে না থেকে, এই বান্দার মুসলমান এদের কপালের দুর্গতি কোন মৌলবি সামলাবে?
আমি বলো নাম করে বলতে পারি কে লিখেছে বইতে, খুব সহজ কথায় বলে দিতে পারি কোদের বইতে লেখা রয়েছে, আমি বিশ্বাস করি এটাই তার সত্তাই। যাদের বইতে কথা লেখা থাকে কাফের টাকায় মসজিদ করা যায় তাদের মসজিদ কতটা বৈধ টাকায় হয় নিশ্চিত সন্দেহ যাবে। কথা বলুন, যাদের ফতোয়ায় লেখা থাকে কাফের টাকায় মসজিদ যায় তাদের মসজিদ গুলো নিশ্চিত সন্দেহ জাগে, কি জানি কাফের টাকায় নিয়ে হাজির করিনি তো। জি ভাইরা আমার, আমি কি কথা বলতে যে এত কথা বললাম জায়গা ভুলে যাইনি বলো? ইমান নিশ্চিদ্র করতে বলেছি, ইমান নিশ্চিদ্র করতে গেলে নিঃসন্দেহে আমার রোজগারটা অবশ্যই হালাল পথে হওয়া প্রয়োজন, আমার কর্মটা অবশ্যই হালাল ভাবে হওয়া প্রয়োজন। আমি আপনাকে বলবো তাহলে যদি আজকে রুজি রোজগারের জন্য ডেভেলপের জন্য যে কোনো ডেভেলপই হোক, সাংসারিক প্রকার ধর্মীয় ডেভেলপ হোক, এটা যদি করতে যাই আর অবৈধতার বাদ না রেখে দিয়ে যদি সব যদি গড়ে সমান করে নেই, তাহলে এটি কি খাঁটি ইমানের পরিচয়? ভাই কথাটা মনে হলো টপ করে বললাম বিস্তার কথায় প্রসঙ্গে, প্রয়োজন হলে নিশ্চিত বলবো, তবে এটুকু যথেষ্ট মনে করুন যে আজকের মুসলমান যারা ইমানদার বলে দাবি করছে অর্থ কামাইয়ের ক্ষেত্রে এরা নিঃসন্দেহে আজকের আল্লাহর প্রতি রাস্তা হারিয়ে ফেলেছে। কি ভাই আমি হই আর আপনি হন, দোষটা তো ঘাড়ে নিতে হবে। জি অগল্লার বান্দা ভালো করে মনে রাখুন, আমি আপনাকে বলবো কান খাড়া করে শুনে রেখে দিন, আমার আল্লাহ পাক জানিয়েছেন ওয়ামিনুস সালিহাতি, হে ইমানদার মুসলমান জাহান্নামে পড়ে ধ্বংস হওয়া থেকে যদি বাঁচতে চাও তাহলে তোমার জীবনে তুমি সব কাজটি করো। ভাই আমার আমি বোঝাতে চাইবো আপনাকে, তাহলে মহান আল্লাহ পাক জাহান্নাম থেকে বাঁচার জন্য সব কাজ করেছে, কিন্তু আমরা যারা আজকের এই মজলিসটাতে বসেছি আলহামদুলিল্লাহ আমাদের ভিতরে যথেষ্ট সৎ কাজের লোক রয়েছে, বরং সবাইকে বলা যায় কম বেশি সৎ কাজ আমরা করি, পাঁচ ওয়াক্ত নামাজ না পড়লেও জুমার নামাজটা পড়ি, বাইরে আমার রমজান মাসে রোজাটা রাখি, দান সদকা করি, হয়তো জেকের তসবি সবাই পড়তে পারি না কিন্তু নামাজের নামাজটুকু অন্তত পড়ি, এমন মানুষ অনেক রয়েছে। আমার বক্তব্য আমি আপনাকে বলতে চাইবো মহান আল্লাহ পাক সৎ কাজ চেয়েছেন আমাদের কাছে বাবা, কিন্তু আমাদের জীবনটাকে লক্ষ্য করে দেখছি আমাদের জীবনে যেমন একদিকে সৎ কাজ রয়েছে অপর দিকে তেমন অসৎ কাজটাও তো যথারীতি রয়ে গেছে। তাই শুধু সৎ কাজ নেই, শুধু সৎ কাজ আছে জি, সঙ্গে অসৎ কাজটাও রয়েছে, অথচ আল্লাহ চাইলেন শুধু সৎটা চাই অসৎটা নেব না, তুমি শুধু সৎ কাজটা করে এসো জাহান্নামে আগুনে পড়ে ধ্বংস থেকে তুমি বাঁচবে। ভাই বাঁচার জন্য সমীক্ষাটা তো করতে হয় যে আমার জীবনে সৎ অসৎ দুটুই কেন। জি ভাই আমি কখনো বলি আর নাই বলি, বলছি শুনুন, পরিস্থিতিটা এই পর্যায়ে আল্লাহ হেফাজত করুন আমাদের। ভাই এই আমাদের চাষি ভাই যারা তাদেরকে দেখবেন পাট চাষ করে, তো আমরা দেখি পাটের দানা বুনলে পাটের চারাও যেমন হয় ঘাসও ফোটে, বরং বলা যায় চারার থেকে ঘাস বাড়ে, আগাছাটাও বাড়বে। এখন কোন ভাই পাট চাষ করেছেন ঘাসের চারা হয়েছে, ঘাস হয়েছে চারা হয়েছে, একটা জন ধরে তাকে বললো তোকে আমার ওই ক্ষেতের ঘাস কাটা নিড়িয়ে দিবি, বড্ড ঘাস হয়েছে শোন এই চারা মারিস নে, জানো চারা বড় হোক মারলে হয় পরে মারা যাবে, জি মারলে হয় পরে মারা যাবে, ঘাস নিড়িয়ে দিস চারা মারিস নে। সংক্ষিপ্ত কথায় ও বেচারা করদিন
মালিকের কথা অনুযায়ী খেতে কাজ করতে গেছে, মালিক কাজের মানুষ কাজ ছেড়ে দিয়ে খেতে যেয়ে দেখতে পাচ্ছে যে চারা ঘাস যতটা নিড়িয়েছে কিচ্ছু রাখেনি, চারাও তুলেছে ঘাসও নিড়িয়েছে, সব করেছে। জিজ্ঞেস করছে, এই খোকা চারা মেরেছিস? তো বলছে, চাচা এই ঘাসগুলো নিড়িয়ে নিড়িয়ে দেখছিলাম, ঘাস নিড়ানোর উদ্দেশ্য তো হলো খ্যাত পরিষ্কার করা, এই চারাগুলোর জন্য খ্যাতটা জঙ্গল জঙ্গল দেখাচ্ছে, সেই জন্য ঘাসগুলো তুলে দিয়েছি, চারাও তুলে দিয়েছি, এখন কি সুন্দর পরিষ্কার দেখাচ্ছে। আচ্ছা বলুন, যে বেচার মালিক তার মাথা গরম হবে না ভালো থাকবে? আচ্ছা কি সব বলেছে বোকা, তো ঘাস নিড়িতে তোর খ্যাত পরিষ্কার করার জন্য শুধু ঘাস নিয়ে বলি নি রে, পাট বাঁচানোর জন্য তুই পাটের চারা তুলে সর্বনাশ করিস, যাই বাহ। ফিরে চলে গেল ও বেচারা, বিকেল কাজ কাম সেরে বিকেল বেলা জনের দাম নিতে গেছে, ওরে জনের দাম দিচ্ছে ভাই, জনের দাম দেওয়ার সময় বলতে, শোন আমার এই দেড় তিন কাটা জমির পাটের চারা শেষ করেছিস, তিন কাটা জমির পাটের দাম ফেলে ঝেড়ে একেবারে ছোয়া দাম আট ডেড়া বারোশো টাকা, এরকমই আর পাট নেই, তখন পাটগুলো কাটতে ফেলতে ধুইতে আমার সৎকানিক টাকা জনের দাম যেত, তা তোর ওই বারোশো টাকা পাটের দাম তো একশো টাকা জন খরচ হতো, ওটা আমি মাইনাস করে দিচ্ছি, তুই আমার ক্ষেতের ঘাস নিড়িয়েছিস এই একশো টাকা জনের দাম নে, আর আমার ক্ষেতের চারা তুলে দিছিস এগারোশো টাকা আমার গপচা নিতে। ভাই নেক নামে পরের কথা, বিচার দা কি করে অন্যায় করে, অগল্লার বান্দা আমি আপনাকে অতি সহজ যুক্তিতে বুঝিয়ে দিতে চাই যে বাবা একটু মাথায় রেখে দেওয়া দরকার, ভাইরা আমার ওই ওই মজদুরটার অপরাধ কোথায়, কেন তাকে এগারোশো টাকা গপ্তানি দিতে হবে, হয় এগারোশো টাকার গপ্তানি দিতে হবে বাবা, না হলে তাকে বারোশো টাকা দিলে একশো টাকা পাবে, ভূতের বেগার খাটনিটা বেকার যাবে, ও ইমানদার মুসলমান অপরাধটা তোর অন্য কিছুই নয়, সহজে বললে আপনারা বলবেন ওর অপরাধ হলো চারা তুলেছে চারা মেরেছে, এটাই হলো ওর অপরাধ। আমি আপনাকে বলতে চাইবো বাবা, ওই চারা মেরেছে শুধু ওইটুকু ওর অপরাধ নয় বাবা, ওর অপরাধটাকে একটু তলিয়ে দেখা দরকার, অপরাধ কিন্তু অন্য জায়গায়, সেটি হলো এটাই, মালিক ওকে দু রকমের কথা বলেছিল, একটা কথা বলেছিল ঘাস নিড়িয়ে দিস এটার নাম হলো আদেশ, আর একটা কথা বলেছিল চারা মারিস না এটার নাম হলো নিষেধ, ভাইরা আমার মনে রেখে দিন ও মজদুর, মালিকের আদেশ পালন করতে ত্রুটি করিনি বাবা, মালিকের আদেশ যথারীতি পালন করেছে বটে, কিন্তু ত্রুটি ঘটে